নাস্তিকতা নিপচ্চক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা ত্রয়ী ছাড় পাবে না এই ভারতের ঠাই পাবে না ইমানদার রাজে গেছে আজ জোর কদমে সামনে চলো জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামেরি জন্য এদেশের হয়েছে জন্ম ঠিক কি না বলুন ঠিক কি না এদেশ স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট আমরা সবাই তা জানি এদেশের স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি রক্ত ছিল মুসলিমদের রক্ত বলুন বলুন ঢিলাই তাকে ভাই আমার বললেন এই স্বাধীনতা ফ্রিডম অফ ইন্ডিয়া এই ভারতের স্বাধীনতা আন্দোলনে এই টুপিওয়ালা দাড়িওয়ালা পার্সেন্টেজে কোথায় গিয়েছে জানেন একশোর ভিতরে সত্তর পার্সেন্ট টুপিওয়ালা দাড়িওয়ালা ব্রিটিশকে তাড়িয়েছে নারাই তাকবির নারাই থাকবি আরে আমরা যদি একশোর ভিতরে সত্তর পার্সেন্ট থেকে ওদেরকে তাড়াতে পারি তাহলে আমাদের পাওয়ার কি আছে জেনে রাখবে নারাই তাকবির ইসলামের জন্য এদেশের দেশের হয়েছে জন্ম ইসলামের জন্য এ দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে সম্প্রীতি হবে খুন্ন ইসলামের জন্য এদেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে সম্প্রীতি হবে খুন্ন নারায় তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর

এই ভারতে থাকতে হলে সম্প্রীতি মানতে হবে সম্প্রীতি না মানলে তারা বিতাড়িত হবে ঠিক কিনা বলুন ঠিক কিনা এই ভারত চলে সম্প্রীতির ভারত আমরা এখান থেকে রাসুলের ভালোবাসা আমরা প্রচার করি আমরা এখান থেকে মেল বন্ধন তৈরি করি আমরা ঐক্যকে বিচ্ছিন্ন করতে পারি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকু তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে তোমরা ধরো সেই সাম্প্রwidetilde আমরা মাত্রা দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাম্প্রতির এই বাংলাতে নাস্তিকদের ঠাই নাই সাম্প্রতির এই বাংলাতে নাস্তিকদের ঠাই নাই আস্তিকদের পক্ষে যারা তাদের আর রক্ষা নাই রক্ষা নাই তো যারা নাস্তিকদের সাপোর্ট করবে আমরা তাদের সাপোর্ট করব সাপোর্ট করব না সেজন্য আমরা আজ এই শত জনতা আমরা প্রমাণ করছি আমাদের সঙ্গে নাস্তিকদের কোন সম্পর্ক সম্পর্ক নাস্তিকতা নিপঞ্চাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না খোদা দ্রোহী ছাড় পাবে না এই ভারতে চাই হবে ইমানদার রাজে গেছে আজ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ এখানে আমি আমার গজল কি আমি এখানে সমাপ্ত করছি তবে আমি তারই সমাপ্তর আগে একটি ছোট্ট কথা বলতে চাই আমরা যে এই জায়গায় এসেছি আমি সময়কে বেশি নষ্ট করব না আমরা এই জায়গায় এসেছি প্রথমে তো বলছিলাম আমরা এসেছি আমাদের ইমানই দায়িত্ব নিয়ে ইমানি দায়িত্ব এসে কি না এখানে আপনাদের ভয় পাচ্ছে বাড়ি যাওয়ার সময় মারবে মারবে আল্লাহ রফুল আলমেলের হাবিব বলেছেন আল্লাহ তাহা তিনি জানিয়েছেন চঞ্চরি আয় হ্যাঁ যদি টাইমশাল্লাহ লা তা মা আ না বলুন না ও

হজরত আবু বাকার বলছেন ইমানদারদের সাহায্য হয় কিরকম দাঁড়ো বদরের যুদ্ধতে আমি দেখলাম আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লোক নয় কিন্তু আমাদের হয়ে যুদ্ধ করেছে নারেই থাকবি দাঁড়েই থাকবি সুতরাং আমাদের সাহায্য অবশ্যই আসবে চলেন আসেই সেই জন্য ভয় পাওয়ার কারণ নাই প্রিয় মুসলিম উম্মাহ আমরা আমাদের জান দিয়ে আমরা আমাদের জীবন দিয়ে আল্লাহর হাবিবের ভালোবাসা আমরা ধিক্কার দিতে চাই যে কুলাঙ্গার সুন্দর দে দা সাকসেসফুল ম্যান ইন দা ওয়ার্ল্ড এই পৃথিবীর মধ্যে যার জীবন চরিত্র সামান্য পরিমাণ করে সেই আঘাতের উপরে জীবন চরিত্রের উপরে পতিতা নারী যে কালিমালি বন করেছে আমরা সেই কালিমালি বলেন সেই নারী এবং নবীন চিন্দালের শাস্ত্রিত দাবিতে আমরা এই জায়গাতে জানাতে চাই অবিরম্বে তাদেরকে গ্রেপ্তার করতেই হবে যদি গ্রেপ্তার না করে এই উত্তাল জনতা এই উত্তাল জনতা এই তাওহিদ জনতা কখনো চুপ থাকবে না থাকবে না থাকবে না আমার বক্তব্য এই জায়গায় আমি সমাপ্ত করতে চাইছি ওলামায়ে হযরত রা বসে আছেন